ক্লাস, তোমরা আমার কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করছিলে ম্যাম রচনার ভিডিও চাই। দেখো শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি রচনার ক্লাস নিয়ে চলে এসেছি এবং টপিক হচ্ছে স্বাস্থ্য সাথী। আশা করি এই টপিকটা তোমাদের জন্য অনেক উপকারের হবে, কারণ তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে ম্যাম স্বাস্থ্যসাথী রচনা চাই। দেখো আমি কিন্তু স্বাস্থ্যসাথীর ওপর রচনা নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে সঙ্গে নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমাদের এই চ্যানেলের সকলকে ওয়েলকাম। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। স্বাস্থ্যসাথী, তোমরা সকলেই স্বাস্থ্যসাথী সম্পর্কে তো শুনেইছ, কিন্তু যদি বলি রচনা লিখতে হবে, পারবে লিখতে? আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো রচনা স্বাস্থ্যসাথী নিয়ে কিভাবে লিখতে হয়। চলো লেখা যাক। দেখো যেমনটা আমি বলেছিলাম, উপরে হেডিং দিতে হবে, হেডিং দিয়েছি। তারপর বলেছিলাম যে একটা কোটেশন কিন্তু ইউজ করতে পারলে খুব ভালো হয়, পরীক্ষাতে নাম্বার বাড়বে। খুব কঠিন কোটেশন দেবার দরকার নেই। তোমাদের অনেকের প্রশ্ন ছিল ম্যাম তাহলে যে কোটেশনটা দেবো এটা কি নিজের ইচ্ছা মতো দেবো? দেখো না, কারণ তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ, এই পরীক্ষাতে তুমি বানিয়ে বা নিজের মনের মতো কোটেশন কিন্তু দিতে পারবে না। যে টপিক থাকবে সেই টপিকের অনুসারে, যে কবিতার লাইন বা কোনো গল্পের লাইন, এই টপিক অনুসারে যেটা হবে তেমন কোনো কোটেশানই কিন্তু ইউজ করতে হবে। তোমার মনের মতো কোটেশান কিন্তু ইউজ করতে তুমি পারবে না। তাহলে এখানে দেখো স্বাস্থ্য নিয়ে কথা আছে, আমি স্বাস্থ্য নিয়ে কোটেশান দিয়েছি। কি দিয়েছি? চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। তারপর দেখো, তারপরে বলেছিলাম যে আমরা মেন রচনায় ঢুকছি। আমরা সকলেই জানি আমাদের জীবন ধারণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান সবচেয়ে বেশি দরকারি। কিন্তু ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের কাছে বর্তমানে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য। দেখছো আমি কিন্তু মানে একটা লাইন পরেই কিন্তু আমি মেন টপিকে ঢুকে গেলাম, যেটা আমাদের ছিল স্বাস্থ্য। হলো, তারপর দেখো আর্থিকভাবে সচ্ছল যারা তাদের ক্ষেত্রে চিকিৎসা তেমন একটা সমস্যার বিষয় নয়, মানে যারা বড় লোক তাদের ক্ষেত্রে চিকিৎসাটা কোনো সমস্যার বিষয় নয়। সমস্যার বিষয় কাদের? যারা গরিব মানুষ তাদের, সেটাই লিখছি। কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন, নাম স্বাস্থ্যসাথী, যেটা আমি কোটেশন ইউজ করেছি। ভালো করে দেখো, আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিন থেকে একটু সরে দাঁড়াচ্ছি, যাদের মনে হবে খাতায় লিখে নেবে, যাদের মনে হবে এটা স্ক্রিনশট তুলে নেওয়া দরকার তারা কিন্তু স্ক্রিনশটও তুলে নিতে পারো। আমি একটু সরে যাচ্ছি স্ক্রিন থেকে তোমাদের সুবিধার জন্য। চলে আসলাম আমি। দেখো আমি কিন্তু এটা হচ্ছে আমাদের সূচনা, মানে যেটা আমরা ভূমিকা বলি, পয়েন্ট করব না, বলেছিলাম আমরা বড় হয়ে গেছি পয়েন্ট করতে হয় না। কি হলো, কোটেশন দিলাম, জাস্ট টপিকে ঢুকে গেলাম। কিভাবে ঢুকলাম? প্রথমে একটা লাইন বললাম যে মানে কি নিয়ে আমি কথা বলতে চাইছি, স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাইছি। নেক্সট পয়েন্টে আমি ঢুকলাম স্বাস্থ্যসাথী, বেশি কথা বলার দরকার নেই, একদম টু দ্য পয়েন্টে হবে। বেশি কথা বললে কিন্তু তোমার বেশি অনেকগুলো ওয়ার্ড হয়ে যাবে, আমরা জানি আমাদের 150টার মধ্যে লিখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের প্যারাগ্রাফে। পরের প্যারাগ্রাফে যাওয়ার আগে তোমাদেরকে বলি, আমাদের যে প্রতিষ্ঠা অ্যাপ আছে সেই অ্যাপ কিন্তু তোমাদের জন্য, অর্থাৎ আমরা তোমাদের জন্য সম্পূর্ণ মানে একটা মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি, যেখানে তিনটে সেটের মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে। আর কি পাবে? তাদের সঙ্গে কিন্তু উত্তরপত্র পেয়ে যাবে। মক টেস্ট মানে, মক টেস্ট মানে হচ্ছে যে যেমন করে পরীক্ষাতে প্রশ্ন আসবে, পরীক্ষায় যেমন সিচুয়েশন ক্রিয়েট হবে, ঠিক তেমনই করেই কিন্তু প্রশ্ন রেডি করা হয়েছে, যাতে পরীক্ষার আগে তোমাদের মধ্যে থেকে ভয়টা চলে যায়, তোমরা খুব মানে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারো। ওই ভয়টা কাটানোর জন্য কিন্তু আমরা মক টেস্ট নিয়ে এসেছি, এবং সেখানে পাচ্ছ তিনটে মক টেস্ট এবং ফুল লেন্থ,
তার সঙ্গে সঙ্গে ম্যাথের সলিউশনও কিন্তু তোমরা পাচ্ছ মাত্র 30 টাকায়। আশা করি এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে কিন্তু তুমি এই অ্যাপ মানে যে মক টেস্ট এটা পারচেস করতে পারো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও, তোমাদেরকে আমি সাহায্য করে দেব। এরপরে আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্লাইডে। এখানে যেটা বলা হয়েছিল সেটা ছিল যে মেন মানে ভূমিকাটাও দেখালাম, এবার আমরা মেন অংশে ঢুকব। মেন অংশ কি বলছে? বলছে এই প্রকল্পের আওতায় রাজ্যের সকল জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেশ কিছু বেসরকারি হাসপাতালের নামও নথিভুক্ত আছে। নাম নথিভুক্ত করার জন্য একটি স্বাস্থ্যসাথী কার্ড বানানো আবশ্যক। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করা সম্ভব অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই। অনলাইনের ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, অফলাইনের ক্ষেত্রে পাড়ায় পাড়ায় ক্যাম্পের মাধ্যমে কিংবা নিকটবর্তী পঞ্চায়েতে ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করা যেতে পারে। মানে এই স্লাইডে আমি তোমাদেরকে বললাম স্বাস্থ্যসাথী কার্ডটা কীভাবে করতে হয়, এখানে কী কী সুবিধা দেওয়া হয়, কারা এইগুলো পায়, আমাদেরকে এগুলো বলতে হবে, সেটাই কিন্তু এই স্লাইডে লেখা হয়েছে। জাস্ট ইনফরমেশান। আমি সরে যাচ্ছি, যাদের স্ক্রিনশট নেবার মনে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। চলে আসলাম আমি, এবার আমরা কিন্তু শেষের দিকে যাচ্ছি, আর বেশি বাকি নেই। এরপর আমরা নেক্সট চলে যাচ্ছি, নেক্সট প্যারাগ্রাফে। এখানে আমরা কি বলছি? বলছি বিপদ কখন আসে কেউ জানতে পারে না, তার জন্যই এহেন পদক্ষেপ যা সত্যই প্রশংসনীয়। আমাদেরকে একটু স্বাস্থ্যসাথীকে নিয়ে ভালো ভালো কথা বলতে হবে, কারণ আমরা স্বাস্থ্যসাথী কার্ড সত্যিই গরিব মানুষদেরকে সাহায্য করেছে। মানে এখানে আমরা বলবো যে কাদের সুবিধা হয়েছে বা কী সুবিধা হয়েছে, কেমনভাবে তারা সুবিধাগুলো পেয়েছে, এখানে আমরা সেটা আলোচনা করব। নেক্সট দেখো, শুধুমাত্র মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যে এই সুবিধা পাবেন এমনটা নয়, রাজ্যের অন্তর্ভুক্ত সমস্ত পরিবারকেই এই সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। সরকারি সমীক্ষা থেকে দেখা গেছে এখনো পর্যন্ত বহু মানুষ এই সুবিধা লাভ করেছেন, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা বেশ উপকৃতই হয়েছেন। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে অস্ত্রোপচার কিংবা বড় কোনো রোগের চিকিৎসা করা চিন্তার বিষয় ছিল, তাদের কাছে স্বাস্থ্যসাথী এক স্বপ্নের সোপান। দেখছো লাইনটা আমি কীভাবে শেষ করছি? এক স্বাস্থ্যসাথী এক স্বপ্নের সোপান, কোটেশনের মধ্যে কিন্তু আমি লিখছি। কেন? যাতে এক্সামিনারের চোখে পড়ে। তুমি শুধু পরীক্ষা কিন্তু একা দিতে যাচ্ছ না, তোমার মতো আরও হাজার হাজার মেয়ে যাচ্ছে, তো সবার কাছে মানে সবার থেকে আলাদা হবে তোমার খাতাটা, অ্যাট্রাকটিভ হবে যখন তুমি এরকম একটা লাইন লিখবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে এরকম লাইন লিখতে হবে। আমি আবারও স্ক্রিন থেকে সরে যাচ্ছি, যাদের স্ক্রিনশট নেওয়ার দরকার নিয়ে নাও। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই, এটাই কিন্তু আমাদের শেষ স্লাইড। কি বলছে মানে এরপরে একটু এটাই আমরা লাস্ট লিখছি। কোনো প্রকল্পই পুরোপুরি, এখানে আমরা কি বলেছিলাম যে শুধুমাত্র সফল করলেই হবে না, তার ব্যর্থতা নিয়েও কথা বলতে হবে, এবং তার পাশাপাশি শেষে বলতে হবে যে এটা আমরা কীভাবে এই সমস্ত কিছু থেকে কীভাবে মুক্তি পাই, এর ঊর্ধ্বে উঠতে পারি। তো সেটা দিয়েই আমরা কিন্তু লেখাটা শেষ করব। লিখছি দেখো, কোনো প্রকল্পেই পুরোপুরিভাবে সফল হতে পারে না, কোনো প্রকল্পই পুরোপুরিভাবে সফল হতে পারে না, এর ব্যতিক্রম স্বাস্থ্যসাথীও নয়। একটা কোটে এরকম উপরে দিয়ে দেবে। গ্রামগঞ্জের দিকে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের ব্যবসায়ের সুবিধার্থে প্রকল্পের নাম নথিভুক্ত করার নামে গরিব মানুষদের থেকে টাকা চাইছেন, তা কিন্তু সমাজের পক্ষে মোটেও ভালো নয়। মানে কি বলতো, অনেক জায়গায় বিশেষ করে গ্রামের মানুষরা অত তো পড়াশুনো জানে না, অত শিক্ষিত নয়, তো তাদেরকে কি করছে, তাদেরকে হচ্ছে যে বলছে যে স্বাস্থ্যসাথী কাট করে দেব, তারা যাচ্ছে। এবার সাইবার ক্যাফেগুলো কি করছে, সেখানে তাদেরকে টাকা নিচ্ছে, বলছে টাকা দাও,
গরিব মানুষ অত বোঝে না, ভাবছে হ্যাঁ টাকা দিতে হয় টাকা নিচ্ছে, কিন্তু এগুলো যে ফ্রিতে করা হয় সেটা কিন্তু ওরা জানে না। তো এইভাবে কিন্তু যারা বদমাইশ লোক আছে তারা কিন্তু টাকা নিচ্ছে, আমরা সেটাই বললাম একটু ভালো কথায়। এবং লাস্ট আমরা শেষ করছি, এটা আমাদের উপসংহার বলতে পারো, শুধু তাই নয় সমস্ত মানুষের মধ্যে সঠিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করার সক্ষমতা আসেনি। আমাদের উচিত পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সঠিক প্রয়োগ সম্পর্কে মানুষকে ওয়াকিবহল করা। স্ক্রিনশট তুলে নাও, এরপরে আমরা উপসংহারে একটুখানি একটা লাইন আছে, দু এক লাইন সেটাই যাব এবং তারপর আমরা রচনাটাকে কিন্তু শেষ করব। তো এটা স্ক্রিনশট তুলে নাও। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমাদের এখানে আমরা দেখো শেষ করছি, আমাদের কিন্তু শেষের পথে এই জিনিসটা। আগের স্লাইডেই কিন্তু আমি লিখতাম, জায়গা ছিল না বলে আমি এখানে নিয়ে আসলাম জিনিসটাকে। সাধারণ মানুষের কথা ভেবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি যে পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আশা করা যায় আগামী দিনে সকল মানুষ এর সঠিক প্রয়োগ করতে পারবেন। বলেছিলাম যে করবে, এই রকম ধরনের কথা লেখা যাবে না, ভাব বাচ্চে কথা বলতে হবে, মানে আশা করা যায় যে করতে পারবেন, মানে হ্যাঁ আশা রাখছি, আশার ওপর লাস্ট লাইনটা ছেড়ে দেবে। এবং যদি এখানেই আমি এই রচনাটা শেষ হলো, প্রথমে কোটেশান দিয়েছিলাম মনে আছে, শেষে আর কোটেশান তেমন কিছু আমি ইউজ করছি না, যেহেতু এটা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হলো, তেমন কোটেশান না দিলেও এখানে চলবে। সব জায়গায় যে তোমাকে দুটো করে কোটেশান দিতে হবে এমনটা নয়, তুমি একটা দিলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট একটা ইউজ করার ট্রাই করো। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে তোমরা আমাকে বলছিলে ম্যাম রচনা, কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট এসেছে রচনার ওপর, যে রচনার ক্লাস চাই, রচনার ক্লাস চাই। তোমাদের তো রচনার ক্লাস করাচ্ছি আমি, তার পাশাপাশি পরীক্ষাতে আসতে পারে এরকম 10টা রচনা কিন্তু নিয়ে আমি একটা সিরিজ লঞ্চ করেছি, যার নাম হচ্ছে কিন্তু রচনা বাই মনিরা ম্যাম, এবং যেটার দাম হচ্ছে মাত্র 29 টাকা। এখানে তোমরা কি পাবে, পাবে 10টা রচনা, এবং যেগুলো পরীক্ষাতে আসতে পারে। সেখানে কি থাকছে, দুয়ারে সরকার, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এমন আরও অনেক রচনা কিন্তু এখানে আমরা পাবো যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে দেরি করো না, রচনাটা কিন্তু পারচেস করে নাও। কিভাবে কিনবে, কেনার জন্য লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওর নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে যাও, সেখানে ক্লিক করলে কিন্তু তুমি ডাইরেক্ট চলে যাবে এবং টাকা 29 টাকা পে করার মাধ্যমে তুমি আমার রচনা কিন্তু কিনে নিতে পারবে। তাহলে দেরি কিসের, আজকেই কিনে নাও। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, শুধুমাত্র রচনা নয়, আমাদের যিনি ইংলিশ স্যার আছেন তিনি কিন্তু নিয়ে চলে এসেছেন অনুবাদ। এখানে 200টা প্রশ্নও তুমি পাবে অনুবাদের ক্ষেত্রে, দাম দেখো খুবই কম, শুধু তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু নিয়ে আসা হয়েছে, দাম মাত্র 11 টাকা। আশা করি তোমরা এটাও কিনবে, কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে, আশা রাখি। এবং এর সঙ্গে সঙ্গে বলি যে আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে আমি জানাই আরও একবার নতুন বছরে শুভেচ্ছা, তার পাশাপাশি ক্লাস কেমন লাগছে জানিও, আর কিসের কিসের ওপর তোমরা ক্লাস চাও সেটা জানাতেও কিন্তু ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই রইলো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং টাটা।